ঢাকা বিমানবন্দরের যাত্রীদের ইমিগ্রেশনে প্রয়োজন ছাড়া জিজ্ঞাসাবাদ করা যাবে না। 23 মে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন পরিষেবা পরিদর্শন শেষে ইমিগ্রেশন পুলিশকে সতর্ক করেন বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী এম মাহবুব আলী। যাত্রীদের হয়রানি করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিমান প্রতিমন্ত্রী বিমানবন্দরের কোনো কর্মকর্তা কর্মচারীদের দায়িত্ব পালনে অবহেলা পাওয়া গেলে বা যাত্রী হয়রানি করলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। প্রতিমন্ত্রী আরও বলেন, ইমিগ্রেশন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে, প্রত্যেক যাত্রীকে যেন জিজ্ঞাসাবাদ করা না হয়, হয়রানিও করা না হয়। যাদের তারা প্রয়োজন মনে করবেন তাদের জিজ্ঞাসাবাদ করবেন, প্রয়োজনে তাদের আলাদা করে জিজ্ঞাসা করা হবে। বিমান প্রতিমন্ত্রী এছাড়াও বলেন, কাস্টমসের সঙ্গে কথা হয়েছে যাতে সব যাত্রীর ব্যাগ চেক করা না হয়, কেবল তথ্যের ভিত্তিতে যাকে সন্দেহ হবে তাকে চেক করা হবে এবং 1-2% যাত্রীকে আলাদাভাবে নিয়ে চেক করতে হবে। চেক করতে গিয়ে যাত্রীদের আসা যাওয়ার যাতে কোনো হয়রানি না হয় সেটা নিশ্চিত করতে হবে। বিমানবন্দরে এসে সেবা নির্বিঘ্ন করতে প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে, শিগগিরই যাতে ই গেট চালু হয় সেটির ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডেলিং ব্যবস্থাপনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি দল করা হয়েছে, সপ্তাহে 3 দিন মন্ত্রণালয়ের লোকজন বিমানবন্দরে থাকেন, কোনো অব্যবস্থাপনা হয় কিনা তারা তা দেখবেন। বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডেলিং এর দায়িত্বে থাকা কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে মাহবুব আলী বলেন, বিমানবন্দরে যারা ডিউটি করে তাদের নির্দিষ্ট সময়ের 1/2 ঘন্টা আগে ঢুকতে হবে, ডিউটি শেষ করে বের হতে হবে, যাতে আমরা যাত্রীদের সেবা নিশ্চিত করতে পারি। বহির্বিশ্বে বিমানবন্দরগুলোতে যেমন সেবা দেওয়া হয়ে থাকে সে ব্যাপারে আমরা সচেষ্ট রয়েছি। ওমান থেকে শতভাগ নিরাপদ, আকর্ষণীয় রেট ও দ্রুততম সময়ে টাকা পাঠান পুরুষোত্তম কাঞ্জি এক্সচেঞ্জের মাধ্যমে, অথবা নিজের মোবাইল দিয়ে রেমিটেন্স পাঠাতে ডাউনলোড করুন পিকে রেমিটেন্স অ্যাপ। যে কোনো সেবার জন্য কল করুন +9689551629।